সো পরে আরো দুটি ক্যাপাসিটার আছে ছোট ছোট, সেখানেও কিন্তু আমরা সেই ভোল্টাই পাবো। ঠিক আছে, ওকে। যারা এখনো গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার এ যান নাই, তারা অবশ্যই যাবেন। ওখান থেকে আপনি যে বেসিক টু অ্যাডভান্স যে যে কোর্সটি আছে, সো এই কোর্সটিতে আপনি যদি জয়েন করেন, আমার মনে হয় আপনি আর কোনো জায়গায় ঠেকবেন না। এবং ওখানে কিন্তু আপনি আর যে আইসি ডাটা শিট এবং স্কেমেটিক লেআউট কিভাবে কাজগুলো হচ্ছে এবং কোন আইসি দ্বারা, কোন ডায়োড দ্বারা, কোন ক্যাপাসিটার দ্বারা, কত অ্যাম্পিয়ার, কি ভোল্ট, সো এগুলো বিস্তারিত আপনি কিন্তু জানতে পারবেন আপনার গ্লোবাল নলেজে। ওখানে যখন আপনি জয়েন করবেন, জয়েন করার যে 20 দিন বা 25 দিনের যে ক্লাসগুলো থাকে, এই ক্লাসগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি একটা পারফেক্ট কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাসিরুল ইসলাম, রংপুর বিভাগ, নীলফামারী জেলা, ডিমলা থানা থেকে আমি গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে জয়েন করি। আমি 93 ব্যাচের একজন ছাত্র। সো আমি ওখান থেকে আসার 12 হতে 13 দিন হচ্ছে, তার 13 দিনের মধ্যে এর আগে অনেকগুলো কাজ করছি অ্যান্ড্রয়েড সেটের। সো আজকে আরেকটা কাজ হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশনটা আসলে একটা ইম্পর্টেন্ট। সো এই নেটওয়ার্কটা আসলে একটা হেভি জিবি, আমি নিজে কাজ করতে গিয়ে হেভি জিবি, অনেক হেভি জিবি করে ফেলছি, এবং সেটা স্টেপ বাই স্টেপ যখন আমি কাজটা করলাম, সো আমার কাছে ইজি হয়ে গেল। স্যার যেভাবে আমাদেরকে নিয়মগুলো দেখাইছে, সেই নিয়মে যদি আমি কাজগুলো করি, তাহলে ইজি ইজি কাজগুলো করা যায়। সো আমি সেই স্টেপগুলো ফলো করে আমি যে কাজটা করছি, অলরেডি আমার হাতে সেই ফোনটি আছে, আমি সকল ধরনের যে নেটওয়ার্কগুলো আছে, 2G 3G অনলি, তারপর 4G 2G 3G সবগুলো সিলেক্ট করলাম। এখন কিন্তু ফুল টাওয়ার, কোনো রকম সমস্যা নেই। দেখুন, গ্রামীণ ফোন এবং টাওয়ার কিন্তু আমার একুরেট ফুল টাওয়ার দেখাচ্ছে। সো এই সমস্যাটা কিন্তু আমি সমাধান করছি, এবং এটা কিভাবে সমাধান করছি এর জন্য কিন্তু একটা ভিডিও আমি বানিয়েছি। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আমি এটা কিভাবে সমাধান করছি। সো আগে কিন্তু এই কাজগুলো আমি করতাম না, সেটা আসলে আমি কিন্তু ফেরত দিতাম। সো বর্তমানে কিন্তু এই সেটগুলো আমার কাছে আর ফেরত দেওয়া লাগে না। আমি কিন্তু যে কোনো সেট এখন আসলে আমি সঠিক জায়গায় যে টেস্টিংগুলো স্যার শিখিয়েছে, টেস্টিংগুলো দিয়ে যে টেস্টিংগুলো আমাদের অ্যাভোমিটার দিয়ে যে টেস্টিং, আগে কিন্তু আমি 2টি মোডের কাজ জানতাম, এখন কিন্তু আমি 5টা মোডের কাজ জানি ডিজিটাল অ্যাভোমিটারের। সো এখন কিন্তু আর টেস্টিংয়ের কোনো সমস্যা হয় না আমার। সো এখন যে বিষয়টা, এখন কোনো সেট আসলে, এখন যে কোনো ধরনের প্রবলেম সেট আসলে আমি কী করি, প্রথমে সমস্যাটা কোন জায়গা থেকে আমি ওইটা আগে খুঁজে বাইর করে সেই জায়গায় আমি কাজ করার চেষ্টা করি। আগে যে জায়গায় সমস্যা আমি সেই জায়গায় নক করতে পারি এবং সেই জায়গায় আমি কাজ করতে পারি। সো এটা আমার কাছে অনেক একটা আনন্দের ব্যাপার যেটা বলে। সো যে কাজটি আমি আজকে করছি সেটা আমি ফুল ভিডিও রেকর্ড করছি। সো যারা এখনো গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার এ যান নাই, তারা অবশ্যই যাবেন। ওখান থেকে আপনি যে বেসিক টু অ্যাডভান্স যে যে কোর্সটি আছে, সো এই কোর্সটিতে আপনি যদি জয়েন করেন, আমার মনে হয় আপনি আর কোনো জায়গায় ঠেকবেন না। এবং ওখানে কিন্তু আপনি আর যে আইসি ডাটা শিট এবং স্কেমেটিক লেআউট কিভাবে কাজগুলো হচ্ছে এবং কোন আইসি দ্বারা, কোন ডায়োড দ্বারা, কোন ক্যাপাসিটার দ্বারা, কত অ্যাম্পিয়ার, কি ভোল্ট, সো এগুলো বিস্তারিত আপনি কিন্তু জানতে পারবেন আপনার গ্লোবাল নলেজে। ওখানে যখন আপনি জয়েন করবেন, জয়েন করার যে 20 দিন বা 25 দিনের যে ক্লাসগুলো থাকে, এই ক্লাসগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি একটা পারফেক্ট কাজ করতে পারবেন। এবং আপনি এই ক্লাসগুলো মিস করা যাবে না, এই ক্লাসগুলো যদি আপনি নিতে পারেন, তাহলে বলবো আপনি প্রতিটা সেটের A to Z আপনি স্টার্ট টু ইন পর্যন্ত যেতে পারবেন। সো আমি এটা নিজে প্রুভ করে দেখছি। সো আমি কিন্তু সাকসেসফুল হয়েছি, আমি কিন্তু 13 দিন বা 12 দিনের মাথায় কিন্তু আমি এই কাজটা করলাম, এবং এর আগে কিন্তু অনেকগুলো সিপু চেঞ্জ করছি, পাওয়ার এসি চেঞ্জ করছি, সেগুলো কিন্তু সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ বলবো। সো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং আমি শীঘ্রই গ্লোবাল নলেজে আবারও যাবো স্যারের সাথে দেখা করতে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি ফুল দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। সো আজকে একটি ফোন আছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি কল। সো এই প্রবলেমটি ফিক্সড করার জন্য আমাদের যে যে সিস্টেমগুলো আছে, দেখুন IME ঠিক আছে, এরপরে এখানে বেসমেন্ট যেটা আছে সেটাও আমি চেক করে দেখব। স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে এবং স্টেপ বাই স্টেপ কাজের ধরনটা দেখতে হবে। সো দেখুন বেসমেন্টও ঠিক আছে। ঠিক থাকার পর এখানে নেটওয়ার্ক সেটিংয়ে যাবো। নেটওয়ার্ক সেটিংয়ে যাওয়ার পর দেখুন অনলি 2G করা আছে এবং নিচেরটাও 2G, দুইটা সিম লাগা আছে, দুইটা 2G করা আছে, এবং দেখুন ইমার্জেন্সি কল হয়ে আছে, ইমার্জেন্সি কল। সো তারপর এখান থেকে যদি আমি 3G সিলেক্ট করে দিই, দেখুন অনলি 3G। সো নেটওয়ার্ক সমস্যাটা কিন্তু বড় সমস্যা, এটাই কিন্তু অ্যান্ড্রয়েড সেটের একটা বড় সমস্যা। সো দেখুন সেম প্রবলেমে আছে, এখন কিন্তু দেখুন নো সার্ভিস, যখন আমি 3G সিলেক্ট করলাম এখন নো সার্ভিস। এরপরে এখন এবার দেখুন আমি এবার সিলেক্ট করতেছি, সো 3G 2G, এবার সেম 3G 2G, ওকে, সেম 3G 2G সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে দেখুন নো সার্ভিস। এরপরে এবার আমি এখান থেকে সিলেক্ট করব 4G 3G 2G 4G 3G 3G 2G, ওকে, সিলেক্ট করলাম। করার পর দেখুন এখন কিন্তু গ্রামীণ ফোন চলে এসেছে এবং টাওয়ারও ফুল, দেখুন টাওয়ারও ফুল। এরপরে এখান থেকে যে এখন আমি প্রথমে ব্যালেন্স চেক করে দেখবো, সো কাজ করে কিনা। সো ব্যালেন্স চেক করলাম, চেক করার পর দেখুন লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এরপরে দেখবেন দেখুন ফেল্ড হয়ে গেল, দেখতে পাচ্ছেন
প্রবলেমটা। সো এই প্রবলেমটা ফিক্সড কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। ফোনটা ডিসেম্বল করতে হবে, সো ডিসেম্বল করার জন্য যে যে স্টেপগুলো আছে সেগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। দেখুন এখানে স্টেপ বাই স্টেপ আমি সবকিছু এখানে ডিসেম্বল করে নিচ্ছি, প্রতিটা পার্ট আলাদা আলাদা করতে হবে, শুধু মাদারবোর্ডে আমাদেরকে এখন কাজ করতে হবে। ওকে, সো মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে, এর আগে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন আমি এই প্রথম খুললাম, খোলার পর দেখতেছি দেখতে পাচ্ছি এর আগে কিন্তু কোথাও দিয়েছিল এবং কাজ করছে, ঠিক আছে, কাজ করার ফলে হয় নাই এই জন্য কিন্তু আমার কাছে নিয়ে আসছে। দেখুন এখানে কিছু ক্যাপাসিটার কিন্তু নাই, সো এখানে ক্যাপাসিটার নাই এবং দুইটা পাশের দুটাও ক্যাপাসিটার নাই, ক্যাপাসিটার মিসিং। এবং দেখুন উপরে যে হেক্সিন বা যে টিনটা থাকে সেটা কিন্তু অলরেডি রিমুভ করা এবং কোথাও দেখিয়েছে কাজ হয়নি, পরে চলে এসেছে আমার কাছে। সো দেখুন এরপরে আমি সিম লাগালাম, লাগার পর এরপরে যে কাজগুলো হবে এখান থেকে আমি উপরে যে ইয়াটা আছে প্লাস্টিকটা এগুলো নাটগুলো একটু রিমুভ করে নিই স্পেস নাট করার জন্য। প্রথমে দেখুন এখানে সুন্দরভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে, দেখুন এখানে প্রথমে একটা ক্যাপাসিটার কিন্তু নাই। আমি যদি আপনাদেরকে মাপ দিয়ে দেখাই, এখানে কিন্তু আমাদের যে অ্যাম্পিয়ারটা পাবো 3.5 ভোল্টটা পাবো সেটা ডিসি মোডে আমি চেক দিচ্ছি। সো অ্যাম্পিয়ার ঠিক আছে, যে ভোল্টটা দরকার ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো পরে আরও দুটি ক্যাপাসিটার আছে ছোটো ছোটো, সেখানেও কিন্তু আমরা সেই ভোল্টটাই পাবো, ঠিক আছে। ওকে, দুটি ক্যাপাসিটারে আমাদের ভোল্ট কিন্তু পারফেক্ট আছে, ওকে পারফেক্ট আছে। এবং এখানে যে কক্সেল ক্যাবল আছে, কক্সেল ক্যাবল থেকে একটা প্রবলেম আছে, কক্সেল ক্যাবল থেকে কিন্তু যে নেটওয়ার্ক আইসির জিএসএম লাইন কিন্তু মিসিং আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমি জাম্পার করে আবার চেক করব। দেখুন আমি জাম্পার করে আবার চেক দিচ্ছি, চেক দেওয়ার পর দেখুন কাজটা হলো না। সো আমি কিন্তু ওখানে জাম্পার করে দিয়েছি কক্সেল ক্যাবল থেকে ইন্টারনা পর্যন্ত, ওখানে লাইন মিসিং ছিল। সো এরপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে WTR আইসিটা আমি রিভলভ করে আবার আমি কিনে কিনে ফিটিং করে দিলাম। দেখুন আবার আমি সেট করে নিচ্ছি WTR আইসিটা, আমি জাস্ট রিভলভ করে এবার আবার সব কিছু ফিটিং করে আবারও আমি চেক করে দেখবো কাজটা সাকসেসফুলি হয়েছে কিনা, এটা এখন চেক করবো এবং সিমগুলো আমি লাগিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, সো অলরেডি কাজটা দেখতে পাচ্ছেন সেটটা অন হয়েছে, সো সেট ঠিকঠাক আছে, অনেক সময় কিন্তু সেট ডেড হয়ে যেতে পারে। সো দেখুন নেটওয়ার্ক কিন্তু অলরেডি চলে এসেছে, সো আলহামদুলিল্লাহ কাজটা কিন্তু আমাদের সাকসেসফুলিভাবে হয়ে গেছে। দেখুন এখন কিন্তু আমরা কল দিচ্ছি আমি, দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটি কেটে দিলাম এবং কল এখন কিন্তু যাচ্ছে। সো এরপরে আমি ব্যালেন্স চেক করে দেখাচ্ছি আপনাদেরকে, আসলে ব্যালেন্সটা চেক হচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখাই, এবার ব্যালেন্সটা বাইর হচ্ছে কিনা। সো কল দিলাম, কল দেওয়ার পর জাস্ট ওয়েট করতে হবে, সো এখন ব্যালেন্সটা আসে কিনা। সো দেখুন ব্যালেন্স কিন্তু আমাদের বাইর হয়েছে এবং নেটওয়ার্ক কিন্তু পারফেক্টভাবে একুরেটভাবে ঠিক হয়ে গেছে। সো এটা কিন্তু আমাদের সমস্যা ছিল, WTR যে RFIC সেটা কিন্তু রিভলভ করার পর সাকসেসফুলি সেটটা রান হয়ে গেছে এবং যে নেটওয়ার্ক প্রবলেমটা ছিল, সো নেটওয়ার্ক প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে এবং এখন কিন্তু কোনো রকম প্রবলেম নেই। দেখুন এখন কিন্তু 2G আমাদের আছে, দেখুন 2G আছে এবং নেটওয়ার্ক ফুল, প্রথমে কিন্তু আমাদের 2G আসতো না। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আমাদের 2G, দুইটা সিমে কিন্তু 2G করা আছে, তখন এখন কিন্তু পারফেক্টভাবে নেটওয়ার্ক আছে। সো আলহামদুলিল্লাহ কাজটি সাকসেসফুলভাবে হয়ে গেছে। সো ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন।